রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, সকালের আমার বার্তায় বলেছিলাম যে ভৈরব ঘোষ মহাশয়কে আজকে নিয়ে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমাদের চ্যানেলে নিয়ে এসে বলে নেব। এ পর্যন্ত কি হয়ে আছে না আছে আমরা জানি যে সত্যদিন আন্দোলন করে এসে এই বছরে এখন আমাদের বাড়িতে কর্মসূচি চলছে, সেই বিষয়ে আপ টু ডেট কি খবর খবর আছে বা নির্বাচনী ইস্তাহারগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি চলে এসছে। গতকালকে শুভেন্দু অধিকারী মহাশয় তার নির্বাচনী সভাতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের টাকা কাটমানিতে চলে যাচ্ছে, যেটা সর্বশিক্ষায় কেন্দ্র থেকে আসছে সে টাকাটাও দিচ্ছে না, এরকমই বিস্ফোরক মন্তব্য করেছেন। এই সবগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিওর অবতারণা। তার আগে একটা কথা বলবো বন্ধু, এই মুহূর্তে এই যে নির্বাচনী একটা সময় চলছে, পার্শ্ব শিক্ষক আন্দোলন কলকাতায় যেটা চলছিল সেটা এখন ডোর টু ডোর বাড়ি বাড়ি চলছে এবং সেই নির্দেশ কিন্তু ঐক্যমঞ্চের তরফে দেওয়া হয়েছে, তার আপ টু ডেট কী আছে সেগুলোও জানবো। আরেকটা কথা বলবো বন্ধু, এই চ্যানেলেই কিন্তু ভৈরব ঘোষ মহাশয়কে কিন্তু লাইভে পাওয়া যাবে, অন্য কোনো চ্যানেলে কিন্তু তেমনভাবে পাওয়া যাবে না। তার জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত ভিডিও সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইক করবেন। তার আগে কিন্তু সকলকে লাইক করতে হবে ভিডিওটি, শেয়ার লাইক, তাহলে কিন্তু আমরা নিয়মিত নিয়ে আসবো। তো চলুন বন্ধু আমরা শুরু করছি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো যেটা বললাম, শুভেন্দু অধিকারী মহাশয় গতকালকে পার্শ্ব শিক্ষকদের কথা উল্লেখ করেছেন নির্বাচনী সভায়, এটা কী ইঙ্গিত দিচ্ছে? না অবশ্যই এটা একটা সদিচ্ছার অভাব যেটা আমরা এতদিন পর্যন্ত রাজনৈতিক লিডারদের মধ্যে দেখেছি, তারা আমাদের কথা মুখ থেকে যেন বেরোতে চাইতো না, সেই জায়গাটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এবং প্রায় সমস্ত রাজনৈতিক দলের যে নেতৃত্বরা তারা তাদের নির্বাচনী সভায় বা অন্যান্য জায়গায় পার্শ্ব শিক্ষকদের কথা বলছে এবং পার্শ্ব শিক্ষকদের ইস্যুটা তারা তাদের যে নির্বাচনী ইস্তাহার সেই ইস্তাহারে রাখছে, এটা একটা ভালো দিক, ভালো ইঙ্গিত বহন করছে। অন্যদিকে আমাদের যে প্রচার সে প্রচার চলছে, বিভিন্ন জায়গায় চলছে। আর সবচেয়ে বড় কথা, এতদিন পর্যন্ত আমাকে যে অরাজনৈতিক জায়গায় দেখেছেন আজ থেকে হয়তো রাজনৈতিক মঞ্চেও আমাকে দেখবেন, আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেমন ছিল সেরকম থাকবে, সেই সঙ্গে আমার রাজনৈতিক যে জায়গা সেটাও আজ থেকে আমি বিষয়টা যদি আপনি পরিষ্কার করে বলেন যে রাজনৈতিক মঞ্চ আপনাকে দেখবো, এটা কি আপনি প্রার্থী হওয়ার জায়গা ভাবছেন না কি প্রচার করবেন কোনো দলের হয়ে, বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। বিষয় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের কিছু না হওয়া পর্যন্ত সেরকম জায়গায় যাওয়ার মতো সদিচ্ছা আমার নেই, কারণ আমার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো, আমার নিজের কর্মকেন্দ্রিক উন্নতি, সেটা না হওয়া পর্যন্ত ওই রকম জায়গায় যাব না। কিন্তু এই সরকারকে ফেলার জন্য, এই সরকারকে উৎখাত করার জন্য আমাকে রাজনীতির ময়দানে নামতে হচ্ছে আবার নতুন করে। নতুন করে কেন বলছি, ইতিপূর্বে একসময় আমি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, রাজনীতির সঙ্গেই ছিলাম। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমি জেলা পরিষদের নমিনেটেড ক্যান্ডিডেটও ছিলাম, ফলে দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর সেই জায়গাটা থেকে একটুখানি পিছিয়ে এসেছিলাম। আবারও সেই জায়গায় আমাকে যেতে হচ্ছে, তৃণমূল সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার জন্য আবারও ময়দানে নামছি। পার্টিকুলার কোন রাজনীতির মঞ্চে যাবেন? যখন বিজেপি আছে, জোট আছে, আর কি আছে? আমার এখানে সেকেন্ড পজিশনে যেহেতু বিজেপি রয়েছে বর্তমানে, তাকে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য বা তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তৃণমূলকে হটানোর জন্য এটাই একমাত্র প্ল্যাটফর্ম। আপনারা যে যেখানে সেকেন্ড পজিশনে রয়েছে বা জেতার মতো জায়গায় রয়েছে, তৃণমূলকে টক্কর দেওয়ার জায়গায় যে রয়েছে, তার বিরুদ্ধে আপনারাও রুখে দাঁড়ান এবং রাজনীতি করুন, সরাসরি রাজনীতি করুন। আপনি যখন এই রাজনীতির কথা বললেন, তাহলে চাপড়া কেন্দ্রের একটু বিষয়টা আপনার সাথে জেনে নেবো যে চাপড়া কেন্দ্রের কজন প্রার্থী অলরেডি মানে দাঁড়িয়েছেন, আপনার কাছে কী খবর আছে বা এই যে বলছেন সেকেন্ড পজিশনে আছে, এটা কীভাবে বুঝলেন? দুজনের নাম ঘোষণা হয়েছে আপাতত, তৃণমূল কংগ্রেসের একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়েছে, ISF থেকে একজনকে ক্যান্ডিডেট করা হয়েছে, যে ক্যান্ডিডেট হয়তো আমাদের সাধারণ মানুষের কারোরই পছন্দ নয় বা এই ধরনের ক্যান্ডিডেট করাটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে তৃণমূলের সঙ্গে হয়তো যোগসাজশ করে এইরকম একটা ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়েছে বা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তাতে কিন্তু একটা বিরাট বড় ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। ফলে এখানে বিকল্প হিসাবে বিজেপি রয়েছে আর আমি সেই বিজেপি হয়ে আজ থেকে প্রচারে নেব। আর আর কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়নি, দেয়াল লেখা চলছে বিভিন্ন জায়গাতে, এখনো পর্যন্ত একজন নির্দল দাঁড়াবে শুনছি, কিন্তু শেষ পর্যন্ত কতক্ষণ ময়দানে টিকে থাকতে পারবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো যদি নির্দল কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সেটা অতি উত্তম হবে, মঙ্গল হবে। যদিও এটা টাকা পয়সার খেলা, এটা টাকা ছাড়া কিছু চেনে না, টাকার ক্ষমতার জন্য এই সমস্ত বিষয়গুলো চলছে আর এগুলো তৃণমূলের একটা চক্রান্ত। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্য এটা একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা ব্যর্থ করবে। সাধারণ মানুষ, এখানকার যে ভোটাররা রয়েছে, তারা এগুলো সবই বোঝে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত মানুষ, তারা রাজনৈতিক সচেতন মানুষ,
তারা এগুলো পণ্যপাত করবে না। বিজেপির পজিশন চাপড়া কেন্দ্রে, আপনার যেখানে কেন্দ্র চাপড়া কেন্দ্রে, চাপড়া বিধানসভায় বাড়ি আপনার রাজীবপুরে, কেমন পজিশন বা কী বুঝতে পাচ্ছেন বিজেপির হাওয়া কেমন এখানে? যথেষ্টই ভালো রয়েছে, কারণ এখানে যেরকমভাবে আমাদের সংখ্যালঘু ভোট, ব্যাপকভাবে সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আগামী দিনে আরও বেশ কিছু সংখ্যালঘু ভোট এখানে যদি বিজেপিতে পড়ে, তাহলে পরে বিজেপি কিন্তু এখানে উইন করার সম্ভাবনা থাকবে, উইন করতে পারবে। ফলে সেই জায়গাটা যদি বিজেপির যারা নেতৃত্বরা রয়েছে লোকাল নেতৃত্ব, এখানে 68-70% সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আশাটা করছেন কিভাবে যেখানে বিজেপি জিতবে? প্রচুর সংখ্যালঘু লোক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে, মানে ওই সরকারপন্থী সংগঠন বন্য জীবনের বিক্ষুব্ধ হয়েছে। আমার পাশের গ্রাম এখানেই ভাতগাছি বলে একটা গ্রাম আছে, সেখান থেকে প্রচুর বাস ব্রিগেডে গেছে। ডোমপুকুর বলে একটা গ্রাম আছে, সেখানে 18,000 ভোটার একটা গ্রামে, সেখানে তাদের যে নেতৃত্বরা রয়েছে তাদের দাবি 14,000 ভোট বিজেপি পাবে, সেখানে দাঁড়িয়ে আমি ফেলিয়ে ছড়িয়ে 7-8,000 তো পাবে। এই যে ভোটগুলো যদি আসে বিজেপিতে, তাহলে পরে কিন্তু বিজেপির একটা চরম সম্ভাবনা আছে, এবং তৃণমূলের ঘাড়ে কিন্তু এই মুহূর্তে বিজেপি নিঃশ্বাস ফেলছে আমাদের এখানে। আপনাকে নেক্সট যে জায়গায় যাব, দিদুমণি কিন্তু গতকালকের একটা ভিডিওতে দেখলাম তিনি পার্শ্ব শিক্ষকদের কথা উল্লেখ করেছেন, যদিও কী দিয়েছি কী দেব, বাইরে আন্দোলন করছে এসব সমস্ত কিছু বলেনি, অলচিকি ভাষার পার্শ্ব শিক্ষকদের নাম একটু উচ্চারণ করেছিলেন, মানে আমরা পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করেছি এরকম একটা বার্তা দিতে চাইলেন, কি বলবেন? ওই বেহায়া নির্লজ্জ মহিলার মুখ থেকে পার্শ্ব শিক্ষকরা তাদের নামটা শুনতে চায় না, তারা কেউ আশাও করে না যে ওই রকম একজন মহিলার কাছ থেকে পার্শ্ব শিক্ষক নামটা উচ্চারিত হোক। তিনি একজন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের প্রতীক বলে তিনাকে প্রচার করা হচ্ছে, তিনি কিন্তু অগ্নিকন্যা হিসেবেই এই রাজ্যে আবির্ভূত হয়েছিলেন এবং সারা ভারতবর্ষে কিন্তু একটা একটা দাগ কেটেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এরকম মন্তব্য করছেন? সেসব এখন অতীত, কারণ ওনাকে অগ্নিকন্যা ভেবেই আমরাই ক্ষমতায় নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে আসার পর দেখলাম যে কী ঘটনা ঘটলো, অতএব সে সমস্ত এখন অতীত। এখন ওই পোস্টারেই থাকবে বাংলার কন্যা, বাংলার মেয়েকেই চাই, বাংলার মেয়েকে আমরা অবশ্যই চাই, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই রকম একজন বেহায়া মহিলা, বুড়ি বৃদ্ধা যে প্রতিনিয়ত নাটক করে, সেরকম মহিলাকে আমাদের দরকার নেই বলে আমরা একটু ফিরে যাব নন্দীগ্রামে, যেহেতু রাজনীতির বিষয়টাই এখন মুখ্য। নন্দীগ্রামে 4 ক্যান্ডিডেট আছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের, শুভেন্দু অধিকারী বিজেপির আর মীনাক্ষী মুখার্জি হচ্ছে জোটের আর মনোজ দাস SUCI। ওইখানে আমি দেখলাম গতকালকে একটা ভিডিওতে দেখলাম শুভেন্দু অধিকারী 3 বললেন যে এখানে জিতবো, এখানে জিতবো, এখানে জিতবো, মানে বলতে চাচ্ছেন মমতাকে হারাবো, 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 কি বলবেন ওই জায়গাতে? অবশ্যই না জেতার কিছু নেই, কারণ ওখানে পার্শ্ব শিক্ষকরা সবাই শুভেন্দু অধিকারী সেখানকার ভূমিপুত্র, তাকে সবাই সাপোর্ট করছে এবং করবে, সেই সঙ্গে সাধারণ মানুষ তার সঙ্গে রয়েছে, ঠিক সে কারণেই বলছে। ওখানকার লোক কোনো বহিরাগতকে চাইছে না, ঠিক সে কারণেই তারা সেই বলটা পাচ্ছে, সেই জোশটা পাচ্ছে, এবং সেখানে অবশ্যই জিতবে। আর সেখানে পার্শ্ব শিক্ষকদের নাম তিনি বারংবার বলছেন, অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা তার সঙ্গে অবশ্যই থাকবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এটা তো পার্শ্ব শিক্ষকদের ভোট নেওয়ারও একটা প্ল্যান হতে পারে, যে পার্শ্ব শিক্ষকদের কথা বলি যাতে ভোটটা পাই। এর আগেও আমরা দেখেছি বাম জামানায় নিয়োগ হয়েছিলাম কিন্তু তারা কিছু করেনি, তার জন্যে এই সরকারকে নিয়ে আসা, কিন্তু দেখলাম যে থুড়িমুড়ি করে আমাদের জীবনটা শেষ করে দিল। তাহলে বিজেপি যে নির্বাচনী ইশতেহারে নামটা রাখছে যেটা শুনছি বা শুভেন্দু অধিকারী বলছেন, তিনি তো কয়েক মাস আগে এই দলে এসেছেন, তার আগে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই ছিলেন, তো তখন তিনি কিছু করতে পারলেন না। আমার যতদূর জানা রয়েছে, আমরা এর আগের বার 2019-20 যে আন্দোলন ছিল, সে আন্দোলন যখন আমরা তুলে নিলাম, তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু একজন একটা STF গঠন করেছিলেন, টাস্ক ফোর্স গঠন করেছিলেন পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষক অভিযানের যে কর্মীরা রয়েছে তাদের স্যালারি রিভাইজ করার জন্য। সেখানে দাঁড়িয়ে 5 মন্ত্রী সে কমিটিতে ছিলেন, সেই সঙ্গে বিকাশ ভবনের বেশ কিছু স্টাফ ছিলেন, তার মধ্যে কিন্তু রাজীব ব্যানার্জি, মলয় ঘটক এবং শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি এবং সম্ভবত রবীন্দ্রনাথ বাবু সিঙ্গুরের মাস্টারমশাই তিনিও ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে রাজীব ব্যানার্জি এবং আমাদের শুভেন্দু বাবু এনারা কিন্তু আমাদের একটা স্যালারি স্ট্রাকচার, স্ট্রাকচার ঠিক না, একটা অ্যামাউন্ট তিনি কিন্তু তারা কিন্তু রচনা করে মুখ্যমন্ত্রীর টেবিলে পাঠিয়েছিলেন, যেটা চরমভাবে বিরোধিতা করেছিলেন হচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো সেখানে দাঁড়িয়ে সেইখানে কিন্তু প্রায় 19,500-22,000 একটা স্যালারির
কথা একটা ইয়ে প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু পাশ হয়নি, মুখ্যমন্ত্রী কিন্তু সেটা পাশ করেননি। তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন শুভেন্দুবাবু দল ত্যাগ করবেন, দল ছাড়বেন এরকম যখন আমরা খবর পাচ্ছিলাম, তখন কিন্তু আমরা সূত্র মারফত এটাও জানতে পেরেছিলাম যে শুভেন্দুবাবুর যে দল ছাড়ার কারণ সেটা কিন্তু এটাও একটা কারণ যে তাদের প্রস্তাবকে মান্যতা দেয়নি মুখ্যমন্ত্রী। এটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম, কতটা সত্যি কতটা ঠিক সেটা কিন্তু আমি সঠিকভাবে জানি না, তবে এটা আমাদের শোনা কথা। তো সেখানে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর সঙ্গে আমি আগেরবার আন্দোলন চলাকালীনও তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি একটাই কথা বলেছিলেন যে দেখুন আমি অন্য দপ্তরের মন্ত্রী, তখন উনি পরিবহন মন্ত্রী ছিলেন, ফলে এই বিষয় নিয়ে আমরা খুব বেশি কথা আপনার সঙ্গে আমি বলতে পারবো না, কারণ এখানে শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনারা কথা বলুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। তিনি কিন্তু আমাদের প্রতি সহানুভূতিশীল তখন থেকেই ছিলেন, ফলে তার একটা সহানুভূতি আমরা দেখেছি, আগাগোড়ায় দেখেছি। অর্জুন সিং, যে অর্জুন সিংয়ের জন্য আমরা কল্যাণীতে যে থানা ঘেরাও করেছিলাম সেটা কিন্তু আমরা অর্জুন সিংয়ের জন্য করেছিলাম, করতে পেরেছিলাম মাননীয় সাংসদ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে যারা উপস্থিত ছিলেন বা বাংলার মানুষ দেখেছে যে তিনি কীভাবে আমাদের সহযোগিতা করে সেই মিছিলটা করেছিলেন, ফলে এদের একটা সহানুভূতির জায়গা আমাদের প্রতি রয়েছে। অন্যদিকে লকেট চ্যাটার্জি, তিনি বারবার লোকসভায় তুলেছেন, লোকসভায় তিনি আমাদের বিষয় তুলেছেন, এই বছরও আমরা রিকোয়েস্ট না করা সত্ত্বেও তিনি স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করেছেন, ফলে এদের একটা জায়গা, আমাদের প্রতি একটা জায়গা, একটা ভালোবাসার জায়গা কিন্তু এদের রয়েছে বলে আমি মনে করি। আমরা শেষের দিকে চলে এসেছি, মোটামুটি আমরা জিজ্ঞেস করবো শিক্ষামন্ত্রীর বিষয়ে, উনি এইবারও এমএলএ প্রার্থী হয়েছেন, মানে ক্যান্ডিডেট হয়েছেন, কি বলে চাপদার, উনি কি বেরিয়ে আসতে পারবেন? কোনোভাবেই না, ওখানে পার্শ্ব শিক্ষকরা রয়েছে, ঠিক আটকে দেবে, তিনি কোনো সন্দেহ নেই, কমপক্ষে 30-40 হাজার ভোটে ওনাকে হারানোর ব্যবস্থা আমরা এখান থেকে করছি। মানে টোটাল একেবারে প্ল্যান পরিকল্পনা তৈরি, কিভাবে এখান থেকে বেরিয়ে এসে একটা নতুন যুগের সূচনা করবেন সেরকম একটা প্ল্যান পরিকল্পনা তৈরি, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষার সমস্ত পলাশিপাড়ায় দাঁড়িয়েছে কি যেন সরকার, মানিক, মানিক সরকার, ওনাকেও হারানো হবে, তাই ওনাকে হারিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যুব সমাজ এবং চাকরি প্রার্থী এবং পার্শ্ব শিক্ষক সহ SSK-MSK সহ সমস্ত শিক্ষকদের কি বার্তা দিচ্ছেন? একটাই বার্তা, ঐক্যবদ্ধ থাকুন, একত্রিত থাকুন এবং এই সরকারকে বদলে ফেলুন, সুদিন নিশ্চয়ই আসবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের এখন একটাই লক্ষ্য, একটাই টার্গেট, তৃণমূল সরকারকে সমস্ত জায়গা থেকে হটাতে হবে, যেখানে যেখানে তাদের প্রার্থী দাঁড় করিয়েছে, প্রত্যেকটা প্রার্থী যাতে হারে তার সেটাকে নিশ্চিত করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ, নির্ভয়ে, নির্বিঘ্নে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে প্রচার চালান, সাধারণ মানুষের কাছে যান, আমরাও যাচ্ছি, সমস্ত সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত স্টাফকে বলবো এই সরকার না বদলালে পারে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে, আগামী প্রজন্ম, আগামী যে প্রজন্ম সে প্রজন্ম নষ্ট হয়ে যাবে। আপনারা দেখছেন যে এই 10 বছরে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু অনেকেরই এজ ওভার হয়ে গেছে, চাকরি এ সরকার দিতে পারেনি, এ সরকারের দেওয়ার মানসিকতাই নেই, আগামী দিনেও থাকবে না, নির্বাচনী ইস্তারে হয়তো বড় বড় কথা লিখবে, তাতে ভুলবেন না। এই হুইল